বডি ফাস্ট বা কুইক মুভমেন্টের জন্য গত ভিডিও আমি যেটা দেখিয়েছিলাম যে যে কাজগুলো দেখিয়েছিলাম সেটারই অ্যাডভান্স লেভেলটা আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো। তো এই কাজগুলো আপনাকে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন পারফর্ম করতে হবে, তাহলে আপনার শরীরের যে স্পিডটা আছে বা আপনার যে ব্যালেন্স, এগুলো আসলে ব্যালেন্স অ্যাঙ্কেল এগুলোর কাজ। তো এগুলো করলে অটোমেটিকলি আপনার বডি ফাস্ট হবে। তো কাজটা আপনি করতে হবে, না করলে কিন্তু হবে না। তো চলুন আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখি। তো রেডি, ফার্স্ট ওয়ান আসো আসো এখানে। হ্যাঁ, কোনটা ছিল? সাইড টু সাইড, সিঙ্গেল লেগ সাইড টু সাইড, এবং কি ল্যান্ড যখন হবে জাম্প করে সিঙ্গেল লেগই হবে। গত ভিডিও কিন্তু এটা ডাবল ছিল, সিঙ্গেল লেগ ডাবল লেগ ল্যান্ডিং ছিল। হুম, গুড। তো এখানে সেম জিনিসটা অন্য পা করবে, দেন সেকেন্ডটাতে আসবে স্কেটার, স্কেটার বা ভি ব্যালেন্স বলে এটাকে। তো যেটাই হোক, আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে করে। হ্যাঁ, আদার লেগ সাইড টু সাইড, সাইড টু সাইড, এগুলো অ্যাঙ্কেলের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজগুলো। যাদের অ্যাঙ্কেল স্ট্রেন বা স্প্রেন হয় অল্প কিছুতেই, তো তাদের এই কাজগুলো করলে সহজে হবে না, কারণ লিগামেন্ট, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের যে লিগামেন্টগুলো আছে এগুলো অনেক স্ট্রং হয়। হ্যাঁ, নেক্সট। হুম, পাটা যতটুক ওয়াইড করা যায় ওয়াইড করো। হ্যাঁ, আর পিছনে নাও। হ্যাঁ, গুড, আরো ব্যান্ড হও। হ্যাঁ, গুড গুড, সিঙ্গেল লেগ হোপ, সিঙ্গেল লেগ ল্যান্ড। হ্যাঁ, গুড, ফিক্সড। ম্যাক্সিমাম স্প্রিনটা উঠাও। হুম, নাও আদার লেগ, পিছনে আরেকটু ব্যান্ড হবা, পাট টোটা টাচ করতে হবে না, জাস্ট ব্যান্ড হও। হ্যাঁ, ব্যান্ড হও। গুড, এটা সিঙ্গেল লেগ জাম্প, সিঙ্গেল লেগ ল্যান্ড, গুড। হ্যাঁ, এটা এখন সে ওয়াক করে চলে আসবে। তো এই যে যাওয়ার পরে স্প্রিন টেনে ওয়াক করে আসবে, এটা তার অ্যাক্টিভ রেস্ট। তো এখন বড় হার্ডেলটাতে সে কাজ করবে, এইখানে স্কোয়াট জাম্প, আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, স্কোয়াট জাম্প করবে উল্টা ঘুরে, দেন টার্ন করবে 10 বার, যখন স্কোয়াট শেষ হয়ে যাবে সাথে সাথে টার্ন, লেফট অর রাইট যে কোনো সাইড দিয়ে আপনি টার্নটা করবেন ফার্স্ট। হ্যাঁ, দেন জাম্প, ফিক্স, গো রান। তো এইভাবে তার এই কাজটা শেষ হবে। তো এটা ছিল কিছুটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো এছাড়া আরও অ্যাডভান্স লেভেলে আমরা কাজগুলো করব। তো পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই পেজটাতে একটু লাইক দিয়ে রাখবেন। এছাড়াও ফিটনেস নিয়ে বা এই কাজটা নিয়েও যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।